Panvision TV presents. Ashen ekebare taza phol niye jan. Ashen. Taza phol niye jan. Sir, konta dibo? Ye koto kore amar? Sir, 400 taka kiji sir. Apple koto eta eta eta? Eta 300. 300. Eta ki? Eta komola sir. Komola. Keno? Komola koto? Eta 800 dite parben, 800 ekdom. Kom hobe na? জিনিসপত্রের যে দাম স্যার এইটাই কম স্যার আমার কাছে কম কেউ রাখতে পারবে না একবার সীমিত লাভে বিক্রি করি আমি আচ্ছা ঠিক আছে জি স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম স্যার কোনটা দেব স্যার এই তো নেওয়াতলাকে অনেক কিছু হইছে এই সরি কত হবে না এটা 500 রাখতে পারবো স্যার 500 না দাম তো অনেক বেশি আপেল এটা কত সবুজটা আপেল স্যার এটা 400 রাখা যাবে স্যার 400 জি স্যার আর এটা এপল স্যার একদম 350 রাখা যাবে স্যার বেশি দাম এই খেজুর কত করে দিচ্ছেন খেজুর স্যার এটা মরিয়ম একদম এক নাম্বারটা স্যার 650 টাকা স্যার একেবারে না না আপনি তো অনেক বেশি দাম যাচ্ছেন কি বলেন স্যার আমার কাছে একদম সবচেয়ে কম দামে পাবেন কম দামে আমি স্যার একদম সীমিত লাভে বিক্রি করি স্যার কোনটা মাপবো স্যার এরকম দাম হলে মধ্যবিত্তরা কি করে খাবে বলেন স্যার আমার চেয়ে কম দামে আর কেউ বিক্রি করতে পারবে না জায়গা পাও না না স্যার আসলে বিষয়টা আরে কি আসলে আসলে বিষয়টা এ কি করছো তুমি এটা আমি দেখি নাই আমার কাছে আপেলের দাম তো 400 টাকা খেজুর চাও 450 টাকা আর ওই মহিলা পাইলা আর দিয়ে দিলাম ওটা 100 টাকা করে আমি আমি দেখি নাই কি মহিলা মানুষ মানুষের আমরা মানুষ মনে হয় না না স্যার আসলে বিষয়টা হচ্ছে কি আপনি আমাকে ভুল বুঝবেন না স্যার আমি আপনাকে বুঝাই বলতেছি স্যার আরে ভাই কি বুঝা বলবা তুমি বিশ্বাস করেন স্যার আমি আসলে আপনার সাথে কোনো ধরনের প্রতারণা করিনি স্যার এই একটু আগে স্যার আমার এই দোকান থেকে যে মহিলাটি ফল নিয়ে গেল উনি আসলে স্যার দুইটা এতিম শিশুর মা স্যার আমার প্রতিবেশীও গত 2 মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্টে ওনার স্বামী মারা যায় এরপর থেকে এই দুইটা এতিম শিশুকে নিয়ে সংসার চালাতে মহিলাটার খুবই কষ্ট হচ্ছে আমাদের নবীজিও এতিম ছিলেন এবং তিনি এতিমদের পাশে থাকতে বলেছেন আমি অবশ্যই এই মহিলাকে সহযোগিতা করার জন্য এবং এই এতিম বাচ্চাদের পাশে থাকার জন্য বহু চেষ্টা করেছি কিন্তু মহিলাটি এতটাই আত্মসম্মানবোধের কোনোভাবে আমার কোনো আর্থিক সাহায্য তিনি গ্রহণ করেননি তাই স্যার আমি বহু কষ্টে বহু চিন্তাভাবনা করে এই রাস্তাটি বের করেছি যাতে এতিম শিশুদের পাশে একটু দাঁড়াতে পারি এই পরিবারটাকে একটু সাহায্য করতে পারি একটা জিনিস কি স্যার আমি একটা জিনিস লক্ষ্য করছি যেদিনই এই মহিলাটি আমার কাছ থেকে কোনো ফল নিয়ে যায় সেদিনই আমার অস্বাভাবিকভাবে লাভ হয় আমার ফল বিক্রি বেড়ে যায় আমার রিজিকে বরকত হয় স্যার আমি এটা এই জন্যই করেছি যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর উসিলে কিছু নাজাত দান করেন এবং আমার আমল নামে কিছু সওয়াব লিপিবদ্ধ করেন আমি স্যার এই মহিলাকে সাহায্য করতে গিয়ে এই এতিম শিশুদেরকে সাহায্য করতে গিয়ে এই পরিবারটার পাশে দাঁড়াতে গিয়ে স্যার আমাকে এই রাস্তাটা বের করতে হয়েছে আমি দুঃখিত স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার তোমার দুঃখিত হওয়ার কিছু নাই বরং আমি দুঃখিত এবং লজ্জিত আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি ভাই কিছু মনে করো না আর তুমি যে কাজটা করেছো এটা নিঃসন্দেহে একটি মহৎ কাজ আল্লাহ নিশ্চয়ই তোমাকে উত্তম যা যা দান করবে স্যার আপনি কিছু ফল নিতে চেয়েছিলেন স্যার চলুন আপনাকে ফল দিয়ে দিই স্যার চলেন আমি আপনার দোকান থেকে